আজ আমরা প্রিজমের বিচ্যুতি এবং আপতন কোণের রাশিমালা থেকে তাদের গ্রাফ দেখব। গ্রাফটা কেমন হবে এবং এই সংক্রান্ত প্রশ্ন কেমন থাকে তার ক্লিয়ার কনসেপ্ট আমরা শিখব। প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতির ডেল সমান বেরিয়েছিল আই ওয়ান প্লাস আই টু মাইনাস অফ এ, এটা ছিল রাশিমালা। কি ছিল আমরা দেখিনি, এরকম একটা প্রিজম ছিল, ছোট হয়েছে প্রিজম, প্রিজমটা একটু ছোট হয়েছে। আচ্ছা স্যার বড় করুন, আচ্ছা ঠিক আছে বড় করছি, ওকে ওকে বড় প্রিজম নিয়েছি, ছোট প্রিজমে আমাদের দেখতে অসুবিধা, তাই বড় প্রিজম নিয়েছি। চলো প্রিজমের ক্ষেত্রে এটা প্রিজমের প্রধান ছেদ এ বি এবং সি, একটি আলোকরশ্মি আপতিত হয়েছে এই তলে, এখান থেকে প্রতিষ্ঠিত হলো আবার এখান থেকে প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ আলোকরশ্মি প্রথম তলে যে আপতিত হয়েছে যে কোণে সেটাকে আমরা বলছি আই ওয়ান দিয়েছিলাম, এখান থেকে যে কোণে হয়েছে সেটা হচ্ছে আর ওয়ান, এখানে যে কোণে আপতিত হয়েছে সেটাকে আমরা ধরেছিলাম আর টু, এখান থেকে যে কোণে নির্গমন হয়েছে সেটাকে আমরা ধরেছিলাম আই টু, এই রাশিমালাতে। আর এইটা প্রিজমের কোণ, এটা ছিল এ, এটা ছিল রাশিমালা। তাহলে আপতন কোণ এ ওয়ান আই আই ওয়ান, ওকে, আর বেরিয়েছে আই টু কোণে, এই দুটো কোণের উপরে নির্ভর করছে। দেন তাহলে আই ওয়ান কি ছিল আপতন কোণ, আই টু কি ছিল নির্গমন কোণ, এ কি হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। এবারে আমি বলছি এই আপতন কোণ এবং ডেল, আপতন কোণ এবং ডেল, তার যে গ্রাফটা কেমন হবে, গ্রাফটাকে আমরা কেমন হবে একটু দেখতে চাইছি, দেখতে গিয়ে আমরা কি এটাকে করব, আমি সিম্পল বলি তুমি এই গ্রাফটাকে মনে রাখো, গ্রাফটা দেখতে হবে এরকম, ওকে, এই বরাবর হচ্ছে কি ডেল বিচ্যুতি, আর এই বরাবর আমরা করছি এই বরাবর আছে আই, অর্থাৎ আপতন কোণ। এই যে গ্রাফটা হচ্ছে সেটা এইরকম, এই গ্রাফটাতে কি পাচ্ছি আমরা দেখব, গ্রাফটাকে বুঝবার চেষ্টা করছি কেন এরকম হলো, এটা কিভাবে এই পরিবর্তনটা আই ওয়ান আই এর সাথে আই ওয়ান এর সাথে ডেল কিভাবে পরিবর্তন হয়ে তার সাথে কেন এই রাশিমালা হলো, এটা না বুঝতে যাওয়ার চেষ্টা করবে, তেমন কিছু তুমি বুঝতে পারবে না। তার আগে আমরা শুধুমাত্র পরিবর্তন হিসেবে যে গ্রাফটা পেয়েছি গ্রাফটাকে বুঝবার চেষ্টা করি, এই গ্রাফটা, ওকে, কি পেয়েছি না, খুব সিম্পল কনসেপ্ট আমরা পেয়েছি। এক নম্বর কি পেলাম গ্রাফটা থেকে, না দেখতে পাচ্ছি গ্রাফ বলছে যদি আপতন কোণ উত্তরোত্তর বাড়ে বিচ্যুতি উত্তরোত্তর হ্রাস পাচ্ছে, আপতন কোণ যখন বাড়ছে বিচ্যুতি কোণ আস্তে আস্তে চ্যুতিটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, চ্যুতিটা হ্রাস পাচ্ছে, আবার একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে চ্যুতিটা সর্বনিম্ন হচ্ছে, তারপরে আরো বাড়লে চ্যুতিটা আবার বাড়ছে, তাহলে কি হচ্ছে আপতন কোণ বাড়তে থাকলে চ্যুতি হ্রাস পেতে থাকে, একটি নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ নির্দিষ্ট আপতন কোণের জন্য চ্যুতিটা সর্বনিম্ন হবে, তারপরে আপতন কোণ বাড়লে আবার চ্যুতি বাড়তে থাকবে। ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করেছো কি বললাম, এইটার ওপরে আরো ভাস্টলি আমি ডেসক্রিপশন দেব কেন কিভাবে কিরকম হচ্ছে। তাহলে প্রথম পয়েন্ট আমি প্রথমটা গ্রাফ থেকে কি পেয়ে পেলাম, আপতন কোণ বাড়লে চ্যুতি কমতে থাকে, একটি নির্দিষ্ট বিন্দুতে চ্যুতির মান অর্থাৎ নির্দিষ্ট আপতন কোণের জন্য চ্যুতি সর্বনিম্ন হয়, ডেল্টা মিনিমাম মান, মিনিমাম এম আই এল দেখা যাচ্ছে মিনিমাম, ওকে, তারপরে আপতন কোণ আরো বাড়লে চ্যুতির মান আবার বাড়তে থাকে, ওকে। এবার এই গ্রাফটাকে আমি একটা জিনিস উপলব্ধি করছি কি, ধরো পার্টিকুলার এই একটা পয়েন্ট, এই এইখানে একটা ধরো ডেল আছে গ্রাফটায়, একই ডেল অর্থাৎ একই চ্যুতিতে দুটো পয়েন্ট পাচ্ছ, ধরো এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমি ধরছি আই ওয়ান ডেল, আর এই বিন্দু স্থানাঙ্ক আমরা পাচ্ছি আই টু ডেল, মানে কি
একই চ্যুতি পাওয়া যাচ্ছে দুটি আপতন কোণের জন্য, এইখানে একটা আপতন কোণ এই আপতন কোণের জন্য এবং আরেকটা আপতন কোণের জন্য সেম চ্যুতি পাওয়া যাচ্ছে। কেন এটা হলো, কেন এরকম হচ্ছে, অর্থাৎ দু নম্বর পয়েন্ট আমি কি বলেছি লিখবে, দু নম্বর পয়েন্টে কি লিখবে, এই গ্রাফটা থেকে আমি পাচ্ছি যে একই চ্যুতি পাওয়া যায় দুটি আপতন করে, একই চ্যুতি পাওয়া যাবে, ওকে, দুটি আপতন করে একই চ্যুতি পাওয়া যাবে। এই কনসেপ্টটা বুঝবার চেষ্টা করছি কিরকম করে হয়েছে। দেখো আমরা ধরো এখানে আই ওয়ান করে কোণে একটা আলোকরশ্মিকে আপতিত করেছি, সেটা যখন নির্গত হচ্ছে কতক্ষণে, আই টু করে, তখন একটা চ্যুতি পাচ্ছে, ধরো এই রশ্মিটা এরকম যেত যে চ্যুতিটা পেয়েছে। আলোকের প্রত্যাবর্তন নীতিতে কি বলা আছে, তুমি আলোকরশ্মিটাকে এই পথে আই টু কোণে আপতিত করো, ঠিক সেই কোণে সে কিন্তু নির্গমন করবে, আই ওয়ান কোণে, আরেকবার রিপিট করি, আই ওয়ান কোণে আপতিত হলে যদি আই টু কোণে নির্গত হয় প্রিজম থেকে, তাহলে আই টু কোণে আপতিত হলে আই ওয়ান কোণে নির্গমন হবে, তাহলে এই গতিপথটা যেহেতু একই তাহলে দুটো ক্ষেত্রেই চ্যুতিটা একই হবে। এই গতিপথটা আই ওয়ান কোণে আপতিত হলে যদি আই টু কোণে নির্গত হয়, আই টু কোণে আপতিত হলে আই ওয়ান কোণে নির্গত হবে, অর্থাৎ একই গতিপথে গতিপথটা একই হচ্ছে কিন্তু আপতন কোণটা আলাদা হচ্ছে, তাই চ্যুতিটা দুটো আলাদা আলাদা পাওয়া যাবে। ক্লিয়ার হলো না হলো? এই পথটা যাওয়া, এটাকে এই পথে ফেরাও, তাহলে এই পথেই ফিরবে, তাহলে পথটা একই, আপতন কোণ একবার আই ওয়ান একবার আই টু, দুটো ক্ষেত্রে পথটা যেহেতু ডেলটা একই, তাই আমি দেখো দুটো পয়েন্ট পাচ্ছি, ডেল একইতে দুটো আপতন কোণ পাচ্ছি। ক্লিয়ার হয়েছে কথাটা? প্লাস টু, দু নম্বর পয়েন্ট, গ্রাফ বলছে কনসেপ্ট বলছে একই কথা, ওকে। তিন নম্বর কি, আচ্ছা এই পয়েন্টটাতে এ আমি এটা পাচ্ছি কি সরলরেখা পাচ্ছি, এবি, এবি সরলরেখা, এবি সরলরেখার দৈর্ঘ্য কত হবে যদি এটাকে আই ওয়ান বলি আর এই পয়েন্ট পর্যন্ত যদি আই টু হয়, তাহলে এবি পাচ্ছি, দেখো কনসেপ্টটা বুঝবে, এবি কত পাচ্ছি, এবি পাচ্ছি আই টু মাইনাস আই ওয়ান, আই ওয়ান ও পয়েন্ট থেকে মেরু থেকে অর্থাৎ কেন্দ্র থেকে এতটা আই টু, তাহলে এবি দৈর্ঘ্য পাচ্ছি আই টু মাইনাস আই ওয়ান। এইটা আস্তে 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 এটা পয়েন্টে পরিণত হবে কখন, এবি টেন্স টু জিরো, এবি কি ছিল একটা স্ট্রেট লাইন সরল রেখা, সেটা বিন্দুতে পরিণত হবে কখন, যখন আই ওয়ান এবং আই টু সমান হবে, ঠিক সেই পয়েন্টে ডেলটা কি হবে, মিনিমাম হবে, ডেল ইজ ইকুয়াল টু ডেল মিনিমাম হচ্ছে, অর্থাৎ এই সরলরেখাটা পয়েন্টে পরিণত হচ্ছে, তাহলে এই যে মিনিমাম এটার কন্ডিশনটা কি হচ্ছে, হোয়েন আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু, যখন আপতন কোণ এবং নির্গমন কোণটা সমান হবে তখনই ডেলটা মিনিমাম হবে। তাহলে তিন নম্বর পয়েন্টে আমি কি পাচ্ছি, তিন নম্বর পয়েন্ট সব কিন্তু নোট ডাউন করতে থাকবে, তিন নম্বর পয়েন্ট কি, চ্যুতিটা সর্বনিম্ন হচ্ছে, চ্যুতিটা সর্বনিম্ন হচ্ছে কখন, যখন আই ওয়ান সমান আই টু, অর্থাৎ আপতন কোণ সমান নির্গমন কোণ হলে চ্যুতিটা সর্বনিম্ন হলো, সর্বনিম্ন হলো, ওকে। চলো এরপরে আসছি, তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হলো, ইট ইজ এ প্যারাবোলা, না এটা কিন্তু প্যারাবোলা নয়, পরাবৃত্ত নয়, চার নম্বর পয়েন্ট আমি গ্রাফটা থেকে পাচ্ছি, ইট নট এ প্যারাবোলা, প্যারাবোলা অর্থাৎ পরাবৃত্ত নয় কিন্তু, অর্থাৎ এই দুটো পার্ট অসীম পর্যন্ত বিস্তৃত নয়, ওকে। আচ্ছা এবারে পাঁচ নম্বর একটা কনসেপচুয়াল কথা আমি বলি গ্রাফ থেকে পাচ্ছি কি, তাহলে এটা যদি অসীম পর্যন্ত বিস্তৃত না হয়, প্যারাবোলা না হয়, তাহলে এই ডেলটা ম্যাক্সিমাম কখন হবে, ডেলটা তো একটা ম্যাক্সিমাম হবে, এই পয়েন্টে ম্যাক্সিমাম, এইটা ম্যাক্সিমামটা কখন হবে, ম্যাক্সিমামটা হবে দেখো আই ওয়ান অথবা আই টু, কত না আই ওয়ান বা আই টুটা, আই ওয়ান ইজ ইকাল টু পাই বাই টু অথবা আই টু ইজ ইকাল টু যদি পাই বাই টু হয়, এদের মধ্যে যে কোনো একটা পাই বাই টু হলে আই ওয়ানের ভ্যালু পাই বাই টু বা আই টুর ভ্যালু পাই বাই টু হলে
সে কিন্তু ডেল্টা ম্যাক্সিমাম হবে কারণ এই গ্রাফটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত নয় এটা যদি ইনফাইনাইট হতো ডেল্টাকে ম্যাক্সিমাম তাহলে ম্যাক্সিমাম এইখানটাতে এটা ডেল ম্যাক্সিমাম হচ্ছে ধরো এই গ্রাফটা এত পর্যন্ত তাহলে এইখানটাতে হচ্ছে ডেল ম্যাক্স কোন কন্ডিশনে হবে যখন i1 বা i2 অর i2 is equal to 90 ডিগ্রি পাই বাই 2 তাহলে পাঁচ নম্বর পয়েন্ট লিখবি গ্রাফ থেকে কি পাচ্ছ ডেল ম্যাক্স ম্যাক্সিমাম হবে যখন I1 is equal to pi by 2 বা I2 is equal to pi by 2 ওকে ওকে ক্লিয়ার হলো আচ্ছা আচ্ছা পাঁচ নম্বর পয়েন্টগুলো করে করে লিখে লিখে যাও খাতাতে দেখবে সব কমপ্লিট হবে ছয় গ্রাফটা কিন্তু সিমেট্রিক নয় প্রতিসম নয় মানে ডেল থেকে এটা দেখো এদিকে যতটা গ্রাফটা কিন্তু এটা প্রতিসম মানে ঠিক সমানভাবে এদিকে বাড়ছে তা কিন্তু নয় মানে এটা যে হারে হ্রাস পাচ্ছিল এটা সে হারে বৃদ্ধি পাচ্ছে এমনটা নয় অর্থাৎ আইটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ডেল্টা প্রথমে হ্রাস পাচ্ছিল কমছিল চ্যুতিটা তারপরে কিন্তু বাড়ছে এই কমা বা বাড়াটা সেটা কিন্তু একই হারে নয় যে হারে কমছিল সে হারে বাড়ছে না তাই পাঁচ নম্বর পয়েন্টে বলবে ডেল আই গ্রাফ বা লেখচিত্র ডেল আই লেখচিত্র প্রতিসম নয় প্রতিসম নয় প্রতিসম নয় এইখান থেকে একটা কনসেপচুয়াল প্রশ্ন যে প্রতিসম নয় এই কনসেপ্টের উপরে একটা প্রশ্নের কথা আমি বলি দেখো প্রশ্নটা কিরকম প্রশ্নটা মানে ধরো আমাকে বলেছে যে কোন একটা প্রিজমের ক্ষেত্রে ডেল এম মিনিমাম ইজ ইকাল টু 30 ডিগ্রি ওকে ওকে ডেল এম ইজ ইকাল টু 30 ডিগ্রি কোন একটা প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতি হচ্ছে গিয়ে 30 ডিগ্রি ঠিক আছে ওই প্রিজমের চ্যুতি যখন ডেল তখন আই ওয়ান বলেছে 27 ডিগ্রি সাতাশ ডিগ্রি কোণে চ্যুতিটা ডেল হলে আর কততে অপর একটি ওই চ্যুতি হবে ওই ডেল চ্যুতি হবে আরেকটা কোণ আপতন করে আরেকটা কোণ আপতন করে অপশন গুলো দিচ্ছি এ ইজ ইকুয়াল টু 30 B is equal to 31, C is equal to 32, D is equal to 34. Okay? ডেলটা বলেছে এইখানে 30 এটা 30 তাহলে আরেকটা ধরো এইখানটাতে 30 হলে এইখানটাতে ধরো বলেছে 27 তাহলে এই ডিফারেন্সটা কত ডেল থেকে এই আপতন কোণটা ডিফারেন্স 3 এটা 30 হলে এই 27 এ আই1 তাহলে পরেরটা কত 30 এর সাথে 3 যোগ করলে এই ডিফারেন্সটা কত 30 দেখো এটা 30 বলেছে প্রশ্নটা দেখো এটা সিম্পল এই কনসেপ্টের উপরে ডেল এম ইজ ইকুয়াল টু 30 ওকে তাহলে আই আই 127 তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে 3 তাহলে এদিকে ডিফারেন্স 3 হবে যদি সিমেট্রিক হতো তাহলে ওইটাই এইটা এইটা একই ডেলে তাহলে কত হতো এটা 3 ডিফারেন্স হলে 3 হতো তা কিন্তু না এর থেকে বড় হয় অর্থাৎ 33 হবে না 3 ডিফারেন্স হলে 30 প্লাস 3 33 তার থেকে কমে আছে হবে না 33 যদি থাকতো হতো না তার থেকে বেশি হবে অর্থাৎ এইটার মানটা হবে এখানে উত্তরের অপশন দেখে আমাকে উত্তর দিতে হবে 34 হবে ওকে ক্লিয়ার হয়েছে তাহলে এই হচ্ছে কি ডেল এবং আই এর লেখচিত্র এই লেখচিত্র থেকে আমরা এই কনসেপ্টগুলো শিখলাম এবং এই কনসেপ্ট থেকে আমরা এই জাতীয় বিভিন্ন প্রশ্ন থাকতে পারে এই গ্রাফ থেকে তা আমরা নির্ণয় করতে আশা করি পারবো
সুতরাং আমরা এই ডেল ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস হবে এইটাকে কিন্তু কখনোই আমরা কিভাবে এই গ্রাফটা এলো এটাকে মনে রাখার দরকার নেই সিম্পল গ্রাফটা মনে রাখবো গ্রাফের কতগুলো প্রপার্টিস মনে রাখবো তাহলে কিন্তু এই জাতীয় প্রশ্ন যেখান থেকে এর থেকে প্রশ্ন থাকুক না কেন আমরা উত্তর দিতে পারবো আশা করি ক্লিয়ার হলো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে হবে থ্যাংক ইউ